বলছিলেন যে ইন্ডিয়ার জন্য এই ম্যাচটা বাংলাদেশের চেয়েও গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া পয়েন্ট টেবিলের 1 নম্বরে আছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 বার তারা ফাইনাল খেলে, একবার নিউজিল্যান্ডের কাছে হেরেছে, একবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। এবারও ফাইনাল খেলার দৌড়ে তারাই সবচেয়ে এগিয়ে আছে, কারণ পার্সেন্টেজ অফ পয়েন্ট ওয়ান্সের কথা যদি বলা হয় প্রায় 72% ইন্ডিয়ার পয়েন্ট এবং অস্ট্রেলিয়া সেটা 62.50। এরপরেই শ্রীলঙ্কা আছে 3 নম্বর পজিশানে। শ্রীলঙ্কা এখন নিউজিল্যান্ডের সাথে খেলছে এবং সেখানেও তারা খুব ভালো অবস্থানে আছে, 5 উইকেটে 500 রান করে তারা ডিক্লেয়ার করেছে। কামিন্দু মেন্ডিস একের পর এক রেকর্ড করে যাচ্ছেন। তো বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এই 3টা দলের মধ্যেই ফাইট হতে যাচ্ছে। খেলাটা হবে লর্ডসে। যদি ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা ফাইনাল খেলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ অস্ট্রেলিয়ার সাথে শ্রীলঙ্কার সিরিজ বাকি আছে, যেটা অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কার মাটিতে সে খেলতে হবে। কিভাবে দেখছেন আসলে পয়েন্ট টেবিলটা এখন? যেটা সানোয়ার বলছিল, ইন্ডিয়ার জন্য এই টেস্ট ম্যাচটা জেতা, 12 পয়েন্ট অ্যাড করা তাদের ঝুলিতে অপরিহার্য, তাদের করতেই হবে। তাদের একটা সিরিজ আছে, খেলতে যেতে হবে। হ্যাঁ, সেটা একটা সিরিজ আছে অস্ট্রেলিয়ায়, সেই জায়গায় সবগুলো ম্যাচ জিততে হবে যদি এখানে ফুল পয়েন্টস না পায়। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি, আপন করা স্বাদ। 4 পয়েন্ট একটা ড্রর জন্য ইজ নট সাফিসিয়েন্ট ইন্ডিয়ার জন্য। আমরা হয়তো খুশি হবো 4টা পয়েন্ট পেলে, কিন্তু ইন্ডিয়ার জন্য ইটস ভাইটাল। তারা যদি লর্ডসে খেলতে চায় ফাইনাল, তাহলে এই ম্যাচটা তাদের জিতলে অনেকটা এগিয়ে যাবে তারা। তাহলে তখন বড় গাভাস্কার ট্রফি যখন খেলবে, একটা ছোট্ট হলেও একটা প্রেশার তাদের উপরে থাকবে। হ্যাঁ, মাস্ট উইন সিচুয়েশন থেকে মোটামুটি জিতা বা দু একটা ড্র করলেও একটা সম্ভাবনা থাকবে। সব কিছু মিলিয়ে ইটস ইম্পারেটিভ। জানোয়ার যেটা বলছিল যে ইন্ডিয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ম্যাচটা জয়লাভ করা, এবং বাংলাদেশ চেষ্টা করা উচিত যে তাদেরকে এটা না যেন জিততে দেওয়া হয় এবং অন্তত ড্র নিয়ে একটা বের হয়ে আসা যায়। তাহলেও বাংলাদেশের জন্যও কিন্তু যদি 3 দিন খেলা হয় এবং 3 দিন টিকে থাকতে পারে, প্রথম দিনেও খুব খারাপ খেলেনি, সব কিছু মিলিয়ে অনেক পজিটিভ নিয়ে আসবে। কারণ আমাদের সাউথ আফ্রিকার সঙ্গে একটা সিরিজ আছে আগামী মাসে, সেটার জন্য প্রস্তুতি, মানসিক শারীরিক প্রস্তুতির সঙ্গে মানসিক প্রস্তুতিটা যেটা দরকার সেটাও অন্তত অ্যাচিভ করা যাবে। আমরা পয়েন্ট টেবিলটা একটু আরেকবার দেখতে চাই। সেখানে ইন্ডিয়া 1 নম্বর পজিশনে থাকলেও অস্ট্রেলিয়া 2 আছে, শ্রীলঙ্কা 3 আছে, নিউজিল্যান্ড আবার 4 আছে। নিউজিল্যান্ড এখন শ্রীলঙ্কার সাথে খেলছে, নিউজিল্যান্ড এরপরে ভারতের সাথে খেলতে আসবে, আবার শ্রীলঙ্কা যাবে সাউথ আফ্রিকায়, অস্ট্রেলিয়ার খেলতে আসতে হবে শ্রীলঙ্কায়, আবার অস্ট্রেলিয়াতে ইন্ডিয়া খেলতে যাবে। মানে যাদের সাথে আসলে টক্করটা জমেছে ফাইনালে ওঠার, তাদের কিন্তু একে অপরের সাথে খেলা বাকি। সে কারণেই কি এই ম্যাচটা আরও বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই, কারণ এই পয়েন্টগুলি কেউ মিস করতে যাবে না। অবশ্যই ইন্ডিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য। সেম ওয়েতে আমাদের জন্য কিন্তু আরেকটা কারণে, আমাদের এই চেষ্টা তো ড্র করতে পারলে আমাদের জন্য একটা প্রসেস, টেস্ট ক্রিকেট আমরা যেটা বলছিলাম, টেস্ট ক্রিকেট আমরা খুব ভালো শেপে নাই, আমরা ইম্প্রুভমেন্টের ধারায় আছি। ইম্প্রুভমেন্টের ধারা যদি এইটা ভালো করতে পারি, নেক্সট ডেফিনেটলি হোমে আমরা যখন সাউথ আফ্রিকা খেলবো ওইটা আমাদের জন্য কাজে লাগবে। সেম ওয়েতে আরেকটা কারণে আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা জানি কিন্তু সাকিবের হয়তো বা এটা টেস্ট ক্রিকেটের শেষ হতেও পারে, এরকম একটা শেষ আমরা কিন্তু ভালোভাবে ইন্ডিয়ার এগেনস্ট আমার পারফর্ম, আমি চাই না যে বৃষ্টির কারণে ড্র করাটা, না, পারফরমেন্স করে আমাদের প্লেয়াররা ভালো পারফর্ম করে কম্পিটিশন করে ড্র করা আমরা কিন্তু ওইটাও চাই। এরকম একটা ভালো পারফরমেন্স শো করুক যেটা হয়তো আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে, যেমন সাকিবের এন্ডিংটাও যেতে অ্যাওয়েতে তো মাস্ট ইট এন্ডিং, এবং হোমে হয়তো হবে কি আমরা এখনও অনিশ্চিত, আমার মনে হয় এটা একটা ভালো শেষ হওয়ার মতো সুযোগ। আর সেম ওয়েতে এই কম্পিটিশন শ্রীলঙ্কার কথা আমি একটু সারপ্রাইজিং, শ্রীলঙ্কা কিন্তু রিসেন্ট পাস্টে শ্রীলঙ্কা কিন্তু একটা প্রসেসের মধ্যে যাচ্ছিল, ওদের একটা জেনারেশন পরে যেভাবে কামব্যাক করছিল, এখন কিন্তু শ্রীলঙ্কা টিমটা টেস্ট ক্রিকেট একদম অসাধারণ একটা ম্যাথিউসদেরকেও তারা খেলাচ্ছে, ফিরিয়েছে, সব কিছু মিলিয়ে একটা খুব একটা ভালো শেপে আছে শ্রীলঙ্কার উত্থানটা টেস্ট ক্রিকেটে, কিন্তু সিগনিফিকেন্ট আমি বলবো যে এটা খুব ভালো শেপে আছে ওরা। এবং গ্লোবাল ক্রিকেটের জন্য ইন্টারেস্ট ইন টেস্ট ম্যাচেস এই চ্যাম্পিয়নশিপটার কারণে অন্যরকম একটা, সবাই আমরা টেস্ট ম্যাচ নিয়ে অন্য দেশে খেলা কী হচ্ছে এইসব নিয়ে আলাপ হচ্ছে। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা বাংলাদেশের যদি আর একটা অন্য দলের হারার কারণে হোক যাই হোক, যদি বাংলাদেশ আর 2টা ধাপ লর্ডসে যখন খেলা হচ্ছে, যখন বারবার দেখাবে বাংলাদেশ 5 নম্বরে টেস্ট ম্যাচে, টেস্ট চ্যাম্পিয়নশিপে, এইটা তো একটা বিশাল স্টেপিং স্টোন আমাদের জন্য হবে যে টেস্টে 9টা দলের মধ্যে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 5 নম্বরে অবস্থান করছে। দ্যাট উইল অলসো বি সামথিং টু বি প্রাউড অ্যাবাউট। আমার মনে হয় সেটাও হতে পারে, এই যে এত সব পারমিটেশন কম্বিনেশন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পরও আমরা 4 নম্বরে ছিলাম। হ্যাঁ ছিলাম, বাট অনেক খেলা তখন বাকি ছিল, এখন তো শেষের দিকে চলে এসেছে, এখন ডিসাইডেড হবে। আমরা যে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট 2টো ম্যাচ জিততে পারি, বারো বারো 24
পয়েন্ট নিয়ে পার্সেন্টেজও বেড়ে যাবে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় দ্যাট দ্য গুড টাইমস আর কামিং, যে এই এই মোমেন্টামটা যেটা শুরু হয়েছে পাকিস্তানে সেটা একটু ধাক্কা খেয়েছে প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে, কিন্তু এই টেস্টে যতদিন যতদিনই খেলা হোক সুযোগ আছে, এইখানে ইউ হ্যাভ টু স্ট্যাম্প ইউর অথরিটি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.